রংপুর বিভাগের পশ্চিম ও উত্তর অঞ্চলের অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা দিনাজপুর নানা কারণে বেশ সুখ্যাতি রয়েছে। 3,444 বর্গ কিলোমিটার আয়তন এ জেলার। দিনাজপুর জেলার সংসদীয় আসন মোট 6টি। জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 1 আসন, বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা নিয়ে 2 এবং 10টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 3 আসন। নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য বলছে, দিনাজপুর 1 আসনে ভোটার সংখ্যা 3,92,162 জন, 2-এ 3,48,927 এবং দিনাজপুর 3 আসনে মোট ভোটার সংখ্যা 3,92,493 জন। এই 3 আসনেই পুরুষ ভোটারের সংখ্যা বেশি। জেলার আসনগুলোতে বড় 2 রাজনৈতিক দলের মধ্যে এগিয়ে আওয়ামী লীগ। বিশেষ করে দিনাজপুর 1 আসনে 11টি জাতীয় সংসদ নির্বাচনে 8 বারই জিতেছেন নৌকার প্রার্থী। সংসদ সচিবালয়ের তথ্য বলছে, 1973 আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন কমর উদ্দিন আহমদ। পরের নির্বাচনে জয় পান বিএনপির জমির উদ্দিন সরকার। 86, 88 ও 91-তে আসনটি থাকে আওয়ামী লীগের ঘরে। 96-এর বিতর্কিত নির্বাচনে বিএনপি জিতলেও একই বছর আওয়ামী লীগের কাছে হারতে হয়। 2001 সালে জামায়াতের অধ্যাপক আবদুল্লাহ আল কাফি জয়লাভ করেন। তার মৃত্যুতে উপনির্বাচনে জেতেন জাগপা নেতা মনোরঞ্জন শীলগোপাল। পরের 3টি নির্বাচনেই আওয়ামী লীগের হয়ে জয় ধরে রাখেন তিনি। দিনাজপুর 2 আসনে বেশিরভাগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 1973 ও 89-এর ভোটে নৌকার হয়ে জেতেন সিরাজুল ইসলাম। পরের 3টি নির্বাচনেও জয় ধরে রাখে আওয়ামী লীগ। 96-এর বিতর্কিত নির্বাচনে বিএনপি জিতলেও একই বছর নৌকার প্রার্থীর কাছে হারতে হয় ধানের শীষকে। মাহবুবুর রহমানকে দিয়ে 2001 সালে বিএনপি আসনটি নিজেদের করতে পারলেও 2008 সালে বিজয়ী হন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী। এরপর 2014 ও 2018 সালের নির্বাচনেও জয় ধরে রাখেন কেন্দ্রীয় এই আওয়ামী লীগ নেতা। দিনাজপুর 3 প্রত্যেক রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। এখানে কোনো রাজনৈতিক দলই একাধারে বেশি দিন রাজত্ব করতে পারেনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ 5 বার, বিএনপি 3 বার ও জাতীয় পার্টি জয়লাভ করেছে 1 বার। নির্বাচন কমিশনের তথ্য বলছে, 1973 সালে আওয়ামী লীগ, 1979 সালে বিএনপি, 1986 সালে আওয়ামী লীগ, 1988 সালে জাতীয় পার্টি, 1991 সালে আওয়ামী লীগ, 1996 ও 2001 সালে বিএনপি এবং 2008 থেকে 2014 সালে একই আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সময় যতই ঘনিয়ে আসছে মাঠের উত্তাপ ততই বাড়ছে। আসন পুনরুদ্ধার করতে পারবে বিএনপি নাকি আধিপত্য ধরে রাখবে আওয়ামী লীগ, তা দেখতে তাই অপেক্ষা 2024-এর জানুয়ারিতে।